রহমত বরকত মাঘ ফিরা তে মাহে রমজান করবেন খামা সব করবেন খামা আল্লাহ তালা দয়াবান রহমত বরকত মাঘ ফিরা তে মাহে রমজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনারা দেখছেন মাহে রমাদানের নিয়মিত আয়োজন কে জানুন অনুষ্ঠান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি হাফেজ মুফতি মাহমুদুল হাসান প্রিয় দর্শক আজকের তারাবিহে পবিত্র কোরআন আল করিমের পনেরো নম্বর পাড়া থেকে ষোলো নম্বর পাড়ার শুরু পর্যন্ত তেলাওয়াত করা হবে অর্থাৎ সোরা বানি ইসরায়েলের শুরু থেকে সৌরাতুল কাহাফের তেহাত্তর নং আয়াতে কারিমা পর্যন্ত আজকে আমরা পবিত্র সালাতুর তার বিহে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের একটি ঐতিহাসিক সুরার নাম হলো সোরা বানি ইসলাঈল এই বানী ইসলাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন মানব জাতির সবচাইতে বড়ো উপহার সালাতের মতো ঐশী উপহার আল্লাহ রাব্বুল আলমিন ঐতিহাসিক মেয়রাজের প্রেক্ষাপট এই সোরার মধ্যে জানিয়ে দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তার ফুফু উম্মে হানির ঘরে جبر رجنتي الله الرسول صلى الله عليه وسلم الغم হজরত জিব্রাহীন আলহিহিসাল্সালাম সালাম দিলেন আল্লাহর নবী আপনার উপর শান্তি অবতীর্ণ হোক শান্তি বর্ষিত হোক রসুল করিম তড়ি ঘুরে উঠে বসলেন কি ব্যাপার এত গভীর রজনীতে কে আমাকে সালাম করেছে দেখা গেল হজরত জিব্রাহীন আলিহিস সালাম দিয়েছেন জিব্রাহীন আলি ইসলামকে দেখে আল্লাহর নবী আলাইহি আসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহীল এত রাতে তুমি কেন এসেছ জিব্রাহন আলী সাল্লাসাল্লাম বললেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আল্লাহর দরবারে যাওয়ার জন্য অনুমতি দিয়ে আমি জিব্রাইনকে পাঠিয়েছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম উজু করলেন উজুর পরে বোরাক নামক যেই বাহন জিব্রাইন আলী ইসালাম নিয়ে এসেছিলেন সেই বোরাকের পিঠে চড়ে রসুল করিম সল্ল্লাহু আলী ও বাইতুল মুকদ্দাসে চলে গেলেন বাইতুল মুকদ্দাসে গিয়ে রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম দুরাকাত নামাজ পড়ালেন সমস্ত নবীদের উপস্থিতিতে সমস্ত নবীরা মুক্তাদি এবং রসুল করিম সল্লাহ আলী ও ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়িয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও যে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী তার প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন মেয়রাজের এই রজনীতে দিয়েছেন যে ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন সোরা বানী ইসরায়েলের প্রথম আয়াতেই বলেছেন যে ওই রজনী বরকতময় পুতু পবিত্র যেই রজনীতে আমি আমার হাবিব মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বাইতুল্লাহ থেকে কাবাঘর থেকে পবিত্র বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি মেয়রাজের এই ঘটনাটাই উল্লেখ করতেই হয় যে রসুল করিম সাল্লি ও সাল্লামকে জিব্রাইল আলি মহা শূন্য পাড়ি দিয়ে প্রথম আসমানে নিয়ে গিয়েছেন প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে গেলেন এভাবে সপ্ত আসমান পাড়ি দিয়ে রসুল করিম সাল্লু আলী ওসাল্লামকে আল্লাহ রাবুর আলমিন কুদরতিভাবে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন সব কিছুর পরে রসুল করিম সল্লু আলি ওসলাম গিয়েছেন সিদ্দরুল মুন্তাহা যেটা চূড়ান্ত সীমা শেষ সীমা এখানে গিয়ে জিব্রাহল আলহিহ সালসালাম আর সামনে বাড়লেন না রসুল করিম সল্ল্লাহি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহ আলী ও ভালোবেসে মোহাম্মত করে আদর করে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদের জন্য সালাদ দিয়েছেন নামাজ দিয়েছেন যে বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন আজকের তিলাওয়াতকৃত আয়াত এবং সোরা সোরাবানী ইসরায়েলের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রিয় দর্শক আজকের তিলওয়াতকৃত আয়াতের মধ্যে রয়েছে সোরা বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন একজন মানুষ তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কি আচরণ করবে সন্তান মায়ের সঙ্গে আচরণ কিভাবে করবে সন্তানের দায়িত্ব কর্তব্য কি মা বাবার ওপর সে বিষয়টি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটা তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত যে কলিজার টুকরো সন্তান মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে এহসানের আচরণ করবে সহনশীলতার আচরণ করবে কঠোর আচরণ কখনোই করবে না রূঢ় আচরণ কখনোই করবে না এই শিক্ষা কোরআন দেয়নি কোরআন শিক্ষা দিয়েছে একজন সন্তান মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদ আচরণ করবে উত্তম আচরণ করবে তাকুল্লা যখন মা বাবা অথবা মা অথবা বাবা দুইজনের একজন বা উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে সেই বৃদ্ধ বয়সে এমন কোন আচরণ করি যার টুকরো সন্তান করবে না যেই আচরণের কারণে মা বা বাবা বলে উফ আহ আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে এই উফ শব্দ যেন মা বাবা বলতে না পারে এমন আচরণ করতে নিষেধ করেছেন রব্বুল ফালা ফালায়ক উল্লাহুমা ওয়ালা তানহার হুমা তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন কোনো আচরণ করো না যেই আচরণে মা বাবার অন্তরটা ব্যথিত হয়ে যায় এই শিক্ষা রব্বুল আলমিন দিলেন এবং আল্লাহ রব্বুর আলমিন এই শিক্ষা দিলেন কাউলাং কৌলঙ্করিমা এবং তোমরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো কারণ হলো যখন তোমরা ছোট্ট ছেলে বার বার যত প্রশ্ন করেছ তোমার মা তোমার বাবা কখনো রাগ করেন নাই বরং তোমার প্রশ্নের হাজারো প্রশ্নের জবাব মা বাবা দিয়েছেন সুতরাং আজ তারা বৃদ্ধ হয়ে গিয়েছে অসহায় হয়ে গিয়েছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো ওয়াকফিদনা মিনার রহমা ওকুরব্বির হামহুমা কামা রব্বায়ানী সগেরা আল্লাহ রব্বুর আলামিন বললেন মানব তোমরা তোমরা কুলিজর টুকরো সন্তান মা বাবার সঙ্গে আচরণ করবা রহমাতে আচরণ মায়ার আচরণ দয়ার আচরণ তোমরা ওয়ফিজ লাহুমা জানাহাদুল্লি হাদদুল্লি তোমাদের দয়ার মায়ার আঁচলটা মা বাবার জন্য বিছিয়ে দাও মা বাবার জন্য প্রাণ দিয়ে খরচ করো মা বাবার জন্য তোমাদের সর্বস্ব উজাড় করে দাও ওর রব্বের হ্যামহুমা কামা রব্বায়ানী সহিরা আর যখন তারা এই পার্থিব জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবেন অথবা বৃদ্ধ হয়ে যাবেন তখন দুহাত তুলে উঁচু করো রব্বের হ্যামহুমা কামা রব্বায়ানী শগীরা রব্বুল আলামিন আমার মা বাবা ছোট্টবেলায় আমাকে যত সুন্দর করে লালন পালন করেছেন আয় আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের হাতে অত সুন্দর করে লালন পালন করো এই শিক্ষা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমী দিয়েছেন প্রিয় দর্শক আজ বড় আফসোসের বিষয় হলো যে মা বাবার খোঁজখবর নেওয়া অত দূরের কথা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা অত দূরের কথা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে আমরা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে দিয়ে আসি খবরদার খবরদার এটা একটা করে যার টুকরো সন্তানের জন্য কখনোই উচিত হবে না যে সে তার মা বাবাকে কষ্ট কষ্ট দিবে বা বৃদ্ধাশ্রমে রেখে আসবে এটা কোনো সন্তানের দায়িত্ব কর্তব্য হতেই পারে না বরং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষায় আমাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিন সোরা বানী ইসরায়েলের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিলেন কিভাবে তারা জমিনে চলাফেরা করবে আল্লাহর জমিনে তারা কিভাবে চলাফেরা করবে অহংকারমূলক আচরণ করবে না অহংকার মুক্ত জীবন গড়বে সে বিষয়ের শিক্ষা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সোরা বানী ইসরায়েলের সাত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ওয়ালেম শিফিল আর হ্যা খবরদার মানব জাতি পৃথিবীতে তোমরা দম্ভ ভরে চলবা না অহংকারমূলক কোনো আচরণ করবে না অহংকারের সাথে চলবে না তুমি কোটিপতি হতে পারো এজন্য তুমি গরিবের উপর কখনোই জুলুম করবে না নির্যাতন করবে না কারণ হলো কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলমিন এই সম্পদ পেয়ে তোমরা সুন্দর আচরণ করো কিনা দান সৎকা করো কিনা এগুলো দেখার জন্য এজন্য আল্লাহ আল্লাহরুল আলমিন বলেছেন খবরদার খবরদার আল্লাহর জমিনে পার্থিব জগতে কখনোই দম্ভ ভরে চলা যাবে না আজ বড় আফসোসের বিষয় হল যারা একটু উপর লেবেলের আছেন আমরা যারা নিম্ন শ্রেণীর আছি আর যারা উপর লেবেলে আছি আমাদের একজনের সঙ্গে আরেকজনের আচরণের কোনো মিল নেই যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সহায় সম্পদ দিয়েছেন তাদের জুলুমের নির্যাতনের যাতাকলে আজ অসহায় মানুষগুলো পৃষ্ঠ হচ্ছে এটা কোনো সৎ ভালো মানুষের আচরণ হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বারবার এ বিষয়টি মানব জাতিকে শুনিয়েছেন জানিয়েছেন যে দেখো ইজ্জত সম্মান সব কিছু দেওয়ার মালিক কিন্তু আমিরব্বুল আলমিন তু ইজুমাং তাসা তুদিল্লু মাং তাসা ও বিয়াদিকাল খাইর আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা অপমানিত করি যাকে ইচ্ছা সম্পদ দান করি যাকে ইচ্ছা ফকির বানাই সব কিছু আমার হাতে সুতরাং এটা অহংকার করার কিছু নেই অহংকার কথায় আছে পতনের মূল সুতরাং যে ব্যক্তি অহংকার করবে তার কখনোই ভালাই হবে না সে কখনোই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না বিশ্বনবী মোহাম্মদুর রসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না যেই ব্যক্তির মধ্যে অহংকার রয়েছে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে যেই ব্যক্তির মধ্যে অহংকার রয়েছে প্রিয় দর্শক আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাবো করজড় অনুরোধ করব যে আপনারা খবরদার খবরদার আল্লাহর জমিনে বসে কখনোই অহংকার করবেন না যেই ঘোষণাটি আল্লাহ আলমিন কোরআন আল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন এটা নির্দেশ আল্লাহ তম শিফিল আর দি মারাহা খবরদার তোমরা চলাফেরা করবে না পার্থিব জগতে অহংকার বা দম্ভ ভরে তাই আসুন আমরা আজকের আলোচনা থেকে কোরআনের আলোচনা থেকে হাদিসের আলোচনা থেকে দৃঢ় প্রত্যয়ী হই এবং সিদ্ধান্ত গ্রহণ করি যতদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হায়াতের জীবনে বাঁচিয়ে রাখবেন আমরা কখনোই ভরে চলবো না অহংকারমূলক আচরণ করব না মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব আমাদের জীবনের সব কিছুর বিনিময় হলেও মা বাবাকে আমরা খুশি করব। কারণ হলো রাসুল করিম সাল্লাহ আসলাম বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রমজানের পর্যায়ে আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা